প্রকৃতপক্ষে অনেকেই প্রার্থী হতে চাইছে, আমরা তাদের ব্যাপারে কিছু বলতে চাই না। আর বাংলার মানুষ তাদের সম্পর্কে জেনে গেছে, অতএব অনেকে বিজেপি প্রার্থী হতেও চাইছে। আমরা তো সারা বছর মানুষের সঙ্গে থাকি, মানুষের কাজ করি, তাই আমাদের দল প্রার্থী আগেই ঠিক করে দিয়েছে, আমরা মাঠে নেমে গেছি। বিজেপিকে ঘর বসাতে সময় দিন, ওরা এখনো প্রার্থী ঠিক করতে কয়েকদিন সময় লেগে যাবে নিশ্চিত। টিমের সঙ্গেই খেলেন, একক তো খেলেন না, টিম নিয়ে খেলেন। সেই টিমের কথাই আমাদের মাননীয় সভাপতি পশ্চিম বর্ধমানে বললেন, আমরা টিম নিয়ে সারা বছর মাঠে থাকি। আর যে কথা আমাদের পূর্ব বর্ধমানের মাননীয় সভাপতি আমাদের রবিদা বললেন আপনাদের কাছে, যে তারা হয়তো নিজেদের অন্তর্দ্বন্দ্বের জন্যই এখনো স্থির করতে পারেননি, যাই হোক আমাদের সেটা লক্ষ্য নয়। ওনারা স্থির করলেও মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এখানে এবং ধর্মের নামে হয়তো সুচুরি দিয়ে এখান থেকে জনসমর্থন চাইবে, আমরা সেই ভুল মানুষকে করতে দেব না। প্রকৃত অবস্থা সম্বন্ধে মানুষকে সচেতন করব, মানুষের হয়ে কাজ করি আমরা, মানুষের সমর্থন নিয়ে আমরা নিশ্চিতভাবে আমাদের প্রার্থীকে বেশি জনসমর্থন দিয়ে পাঠানোর চেষ্টা করব, সেটাই আমাদের লক্ষ্য। একটা জিনিস জানতে চাইবো, যে এই যে অধিকার যাত্রাটা একটু যদি ডিটেলসে বলেন, কোথা থেকে শুরু হবে এবং এই যাত্রাটা কি অ্যাকচুয়ালি? যাত্রাটা হচ্ছে যে যারা শুধু বঞ্চিত করছে তাই নয়, যারা তারাই তাদের দলই এখানে মিথ্যা প্রতিশ্রুতি এবং বিভ্রান্তির সৃষ্টি করে 2019 সালে 18 জন সাংসদকে জিতিয়ে নিয়ে গেছে। তারা তো এখানকার প্রতিনিধিত্ব করার কথা, এখানকার মানুষের স্বার্থ দেখার কথা, কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখছি তারাই আমাদের রাজ্যের যে বঞ্চনা, যে প্রাপ্য অর্থ, বিভিন্ন প্রকল্পের সুবিধা যেগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা, সেগুলোর থেকে তারাই অগ্রণী ভূমিকা নিয়ে বঞ্চিত করাচ্ছেন। অতএব আমাদের এবারের লক্ষ্য সেই বঞ্চনার ইতি টানতে, তাদের বিসর্জন দিয়ে যারা বাংলার মানুষের অগ্রগতি এবং তাদের উন্নতির সাধনে সচেষ্ট হবেন, আমাদের নেত্রীর হাত আরও শক্ত করবেন, দলের চাহিদা ভারত সরকার যারা আমাদের কাছ থেকে খালি কর বাবদ কর আদায় করে নিয়ে যায় অথচ প্রাপ্য অর্থ ফেরত দেয় না, তাদের উপরে সোচ্চার হয়ে তাদের উপরে চাপ সৃষ্টি করবেন, এরকম জনপ্রতিনিধি আমরা মানুষের কাছে আবেদন করে তাদের সমর্থন নিয়ে পাঠাব, এটাই আমাদের লক্ষ্য। কেন্দ্রীয় সংসদে তো এই নির্বাচন, তো সেই জন্যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এই অভিযান আমাদের হবে। কিন্তু বারে বারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে যে আপনারা রাজ্য সরকারের পক্ষ থেকে যথোপযুক্ত হিসাব পেশ করেননি, সেই কারণেই তারা টাকাটা দেয়নি। এটা অনেকবার আমরা বলেছি এবং যথাযথ প্রমাণ দিয়েছি, আমরা হিসাব এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র ব্যবহারে সেগুলি প্রত্যেকবার দেওয়া হয়েছে। পরবর্তীকালে যখন ততদিন অর্থ এসছে 21 সালের আগে, প্রত্যেকটিতে স্বীকারোক্তি আছে এবং সেই স্বীকারোক্তি করা যে পত্র ভারত সরকারের বিভিন্ন দপ্তর থেকে আমরা পেয়েছি তার অনুলিপি তারাই দিয়েছেন এজি বেঙ্গলকে যারা অডিট করে। সব এমএলএ লোক হ্যাঁ, ওয়া হরলাল সিং জি ভি হ্যাঁ, হরলাল সিং জি তো জরুর বাংলা ভাষী নেই। আর আমাদের সবই ব্লক সভাপতি, অল কাউন্সিলর, অল ওয়ার্ড প্রেসিডেন্ট সব কো ইস কমিটি কে মেম্বার। কীর্তি আজাদের জয়, এটা কি খুব বড় চ্যালেঞ্জ নয়, বড় কঠিন চ্যালেঞ্জ নয়? ধরুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি, সুতরাং যে কোনো চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আমাদের একধারে বিশ্ব, একধারে প্রবাদটা বসে আছে, আমাদের প্রার্থী কীর্তি আজাদ, রবিদার মতো মানুষ আছেন, প্রদীপদার নেতৃত্বে উইসাল ওভারকাম। বাংলার নেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আমরা মানুষের কাছে আবেদন করছি। তো সেখানে আজকে এই কেন্দ্রে
প্রার্থী তৃণমূল কংগ্রেসের শ্রী কীর্তি আজাদ, তাকে আপনাদের সামনে আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থিত করলাম। এখানে আমাদের পূর্ব বর্ধমান জেলার অত্যন্ত বরিষ্ঠ সভাপতি মহাশয় শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি আছেন, আমাদের শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি তিনি আছেন, আর আছেন আমাদের প্রার্থী স্বয়ং শ্রী কীর্তি আজাদ, এছাড়াও আমাদের বিধায়করা আছেন এবং আমাদের বরিষ্ঠ নেতৃত্ব এখানে উপস্থিত। और एक चीज सुन लीजिए, यदि 42 में से 42 सीट हम लोग जीत जाए, जो हमको लग रहा है कि होगा, फिर तो दीदी दिल्ली में ही जाकर के बैठेगी, हम लोग बैठाएंगे। इसलिए पूरा दम लगा दीजिए, ताकत लगा दीजिए, एक टीम सॉलिड टीम होनी चाहिए। दीदी की टीम है, प्रतिष्ठा है, और उस प्रतिष्ठा के लिए हम लोग लड़ रहे हैं। एक बार बोले आप सब किसी का ধন্যবাদ জানাই। এবার আজকে যে মূল উদ্দেশ্য যাত্রা তা শুরু হয় আজ থেকে। প্রতিটি গ্রামে, প্রতিটি পথে পথে, প্রতিটি বিধানসভায় তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার অধিকার যাত্রা শুরু করবেন। আমি ভাই নরেন্দ্রনাথ সঞ্চালনা করে আজকের এই সভার প্রায় শেষ পর্যায়ে আমরা এসেছি।